সাধারণ মানুষ অনেকে জানেন না, এই যে টাকাটা দেয় 100 দিনের কাজে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকার একটা অংশ আমরা বাংলার বাড়ি, 100 দিনের কাজ এবং রাস্তার জন্য পাই। কিন্তু কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভাওতাবাদ সরকার, মিথ্যাবাদ সরকার, অত্যাচারী সরকার মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আজকে 7,000 কোটি টাকা পেমেন্ট করেনি 100 দিনের কাজের লোককে, তাও আমি 100 দিনের কাজ অনেক জায়গায় করছি, যাদের টাকা পেমেন্ট হয়নি টাকা আমরা আদায় করে ছাড়বো, এটা মাথায় রাখবেন। বাংলার বাড়ি নিয়ে আপনাদের সমস্যা আছে, বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে দিয়েছে, আমরাও আগামী দিন বাংলার বাড়ির টাকা না দিলে নতুন সরকার ভারতবর্ষে আসবে, আমরা টাকা নিয়ে আসবো এবং আমরা বাংলার বাড়ি করে দেবো, একটু ধৈর্য ধরবো।